আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখতে আসছেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে নৌকা দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নে নৌকা দেখতে পারি তো এর ব্যাখ্যা কী হবে আমাদের জানার প্রয়োজন রয়েছে তো ব্যাখ্যাটুকু জানতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর স্বপ্ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার থাকলে দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে নৌকা দেখা প্রত্যেক ওই সকল বস্তুর উপরে দালালত করবে যা নিমজ্জিত হওয়া থেকে মুক্তি দিবে কেননা আল্লাহ তালা তার মাধ্যমে নু আলাইহিস সালাম ও যারা তার সাথে ছিল তাদের তিনি মুক্তি দিয়েছেন আর বালা মুসিবত কাফের উপরে নাজিল করেছেন কখনো ইসলামের উপরও বুঝাবে যার মাধ্যমে ফিতনা এবং মূর্খতা থেকে নিষ্কৃতি পাবে আবার কখনও স্বপ্ন নৌকা দেখাটা সতী স্ত্রী বা দাসী বুঝাবে যার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে আবার কখনও কখনও পিতামাতা বুঝাবে যাদের উভয়ের মাধ্যমে সে অভাব থেকে মুক্তি ছিল আবার কখনো কখনও সোজা সরল পথের উপরে দালালত করে যার মাধ্যমে সে জাহান নাম থেকে নিষ্কৃতি পাবে আবার কখনো কখনো কয়েদখ খানা বুঝাবে যেমন হজরত ইউনুস আলহ ইসালাম এর ঘটনা যখন নৌকা তাকে নিয়ে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে নিয়ে বাতাসের মধ্যে প্রবাহিত হবে তাহলে তা কল্যাণকর বাতাসের উপরে দালালত করবে এবং সুসংবাদবাহী ময়ূর এর উপর দালালত করবে আর যদি অবিবাহিত পুরুষ ওই স্বপ্নে দেখে তাহলে সে বিবাহ করবে অথবা একটি বাদী ক্রয় করবে যে তার সম্মান ও সতীত্ব রক্ষা করবে আর যদি সে দেখলো যে অর্থাৎ স্বপ্ন দশটা ব্যক্তি দেখলো সে সমুদ্রে তারা নৌকায় তাহলে যেন সে হাসরের মাঠে পুল সিরেতের উপর আরোহণ করলো এবং তা অতিক্রম করলো সে তার নৌকায় চলার পথে সামুদ্রিক ভীতি ও দুর্ঘটনা থেকে মুক্তি পাবে আর যদি নৌকায় বন্দি অবস্থায় থাকে অর্থাৎ স্বপ্ন দশটা ব্যক্তি বন্দি অবস্থায় থাকে নৌকায় আর সমুদ্রে তীরে পৌঁছে যায় বা স্থলে অবতরণ করে তাহলে অতি দ্রুত মুক্তি পাবে আর যদি সে নৌকাকে স্থির দেখতে পায় এবং সামুদ্রিক ঢেউ থাকে উথাল পাথাল তাহলে তার বন্দি জীবন স্থায়ী হবে আর যদি সে বন্দি অবস্থায় অসুস্থ দেখতে পায় তাহলে তার অসুস্থতা দীর্ঘ হবে এবং তার রিজিকের অক্ষমতা স্থায়ী হবে আর যদি সে তালেবে এলেম হয় এলেম অন্বেষণে অবহেলা করবে বিশেষ করে যদি এটা শীতকালে হয় এবং সমুদ্রের কম্পনের সময় হয় প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে নৌকা দেখার ব্যাখ্যা প্রিয় বন্ধুর আলোচনাটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন আর আমার ভিডিও দিয়ে একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সত্য সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ